বল কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। ওং সাগৃতা সুপকরণ সহিত নৈবিদ্যং নিবেদয়ামি হনুমতে রাম দূতায় নমো নমঃ। ওং সাগৃতা সুপকরণ নৈত্য দক জলায় নিবেদয়ামি হনুমতে রাম দূতায় নমো নমঃ। তাম্বুল রম্ভাদানায় ওং নমনাথ ভরত তাম্বুল ভয় নমো নমো নৈবিদ্যং নিবেদয়ামি রাম দূতায় নমঃ। ওং নমঃ। আকাশে আসিতে না পারে মহাবীর তব নাম দেহি জন সরে, রোগ নাশ করবার মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা, শ্রীরামের অরি এই গণে তুমি দিলে সাজা। তোমার উজ্জ্বল রহিবে ত্রিভুবন, সাধু সন্ন্যাসীকে রক্ষা কর মতিমান। আমরা আজকে এই শক্তিধর রাষ্ট্রগুলো আরো বেশি প্রকোপে রয়েছে, আমরা তার তুলনায় একটু কম। হলেও আজকের এই এজি কলোনির মাতৃশক্তি, আমার বাড়িতে দুদিন আগে গিয়ে মায়েরা বলছে যে আমরা হনুমানের পুজো করবো এবং এই সংকট মুক্ত পাওয়ার জন্য তারা যে আপ্রাণ চেষ্টা করে এই ভগবান হনুমানের যে পূজার এখানে আয়োজন। আজকে যে আপনারা দেখলাম অভিনবভাবে একটা পূজা করছেন, কেন এই পূজোটা? এই পূজোটা আমাদের 20 নম্বর ওয়ার্ডে যত মহিলারা একটা আয়োজন করেছে পূজোটা, সারা বিশ্বে যে চীন থেকে যে করোনা যে ভাইরাসটা যে উৎপত্তি হয়েছে সেইটা সারা পৃথিবীতে যেভাবে মরণ একটা মানে একটা মারণ মানে তৈরি হয়েছে রোগ, এই রোগটা যাতে এই ভাইরাসটা যাতে পৃথিবীতে আর কোনো দেশে এবং ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলায় আমাদের অ্যাটাকটা না করতে পারে। কেননা যে হারে লোক মারা যাচ্ছে, খুব অকল্পনীয়ভাবে লোক মারা যাচ্ছে, এর কোনো চিকিৎসা এখনো বেরোয়নি। তার জন্যই আমরা ঠাকুর পবন পুত্র হনুমান এবং এর মার নাম হচ্ছে অঞ্জলি দেবী, আমরা সেই পবন পুত্রের আমরা আরাধনা করছি। উনি খুব শক্তিময় লোক, শক্তিমান লোক ছিলেন, যাতে এই মানে করোনা ভাইরাসটাকে যাতে উনি নিধন করতে পারে এইটা আমরা মনে করেই আজকে আমাদের এই বজরংবলীর এখানে পুজো করছে। টোটালটাই মহিলারাই করছে বিশেষ করে পুজোটা, হ্যাঁ, এবং যাতে কোন যেভাবে নিষ্পত্তি হয় এই ভাইরাসটা, তার জন্য আমরা ঈশ্বরের প্রতি আরাধনা করছি। আপনার নাম? আমার নাম দিলীপ কলম। এই জায়গাটার নাম? এই যেমন এজি কলোনি 20 নম্বর ওয়ার্ড আসাদাবাদ। করোনা ভাইরাসের জন্য যাতে দেশ থেকে এই রোগটা বিতাড়িত হয়, যাতে সবাই ভালো থাকে, এই কামনার্থে একটা আমরা পুজো পার্বণ আয়োজন করেছি, যাতে দেশের মঙ্গল হয়, সবাই ভালো থাকে। আর তো কিছুই করার নেই, আমরা তো এটা মানতে পারবো না, তাই হনুমান মানে হনুমানজি একটা একসাথে মিলিত হওয়া যাবে না, সেই জায়গায় আপনারা একসাথে মিলিত হয়ে পূজা দিচ্ছেন, কি বলবেন এতে? যাতে সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।